সমস্যা যেন কোনোভাবে আমার পিছনই ছাড়ে না। বাসা থেকে বেরিয়ে দেখি সাইকেলের পিছনে টায়ারে হাওয়া নেই। ওফ, এই গরমে রাগেতে মাথার চাঁদনি গরম হয়ে যাচ্ছে। কারণ বন্ধুরা আমাকে চ্যালেঞ্জ দিয়েছে, তুই যদি আমাদেরকে খরগোশের মাংস খাওয়াতে পারিস তাহলে আমি মনে করবো যে তুই বাপের বেটা। তো আমার বন্ধুদেরকে প্রমাণ করে দিতে হবে যে আমি আসলে একটা বাপের বেটা। পকেটে হাত দিয়ে দেখি 500 টাকার একটা নোট। এই গরমের ভিতরে আইসক্রিম খাবো নাকি বন্ধুদেরকে চিকেন খাবো? না না, বন্ধুরা তো খরগোশ খেতে চেয়েছিল। তখন আমার মনে পড়ে গেল, আচ্ছা আমি তো রোজা, কিন্তু যেভাবেই হোক বন্ধুদেরকে খরগোশের মাংস খাওয়াতে হবে। কিন্তু আমি এই খরগোশের মাংস কোথায় খুঁজে পাবো? আমার কাছে আছে 500 টাকা, আর এই 500 টাকা দিয়ে না গরুর মাংস হবে, না খাসির মাংস হবে, না ছাগলের মাংস হবে, কারণ আমার বন্ধুরা অনেক হাবাইতে, তারা সব খেয়ে ফেলে। তারপরে বড় কথা হচ্ছে আমার সাইকেল নষ্ট হয়ে গিয়েছে, আগে আমার সাইকেল ঠিক করতে হবে। এই মামা যাবেন? না মামা যাব না, আজকাল রিক্সাওয়ালাদেরও তেল হয়ে গিয়েছে, কি আর করার, এভাবে ঠেলতে ঠেলতে মেকানিকের কাছে যেতে হবে, তারপরে খরগোশের মাংস খুঁজবো। দোস্ত জানো আমার খরগোশের নাম কি? তুমি না বললে জানবো কি করে? আমার খরগোশের নাম টিলু। চলো আজকে তোমাকে পরিচয় করিয়ে দেবো টিলুর সাথে। এই যে আমার টিলু। এই টিলু কেমন আছো? রাতুল তুমি কি বোকা? টিলু তো কথা বলতে পারে না। সাদের অন্য পাশে ইরফানের বড় ভাই ভাবছে কাছে টাকা নেই, কিন্তু ঈদের আর মাত্র 4 দিন বাকি আছে, ঈদটা কিভাবে যে কাটাবো। এই সাদে কে রে? মনে হচ্ছে সাদে কেউ কথা বলছে। উফ, আবার সেই খরগোশ নিয়ে খেলা? আজ তোর খরগোশের একদিন কি আমার একদিন। যেভাবেই হোক ছোট ভাইয়ের এই খরগোশটাকে গ্যাবা করে দিতে হবে। এই ইরফান, খরগোশটা আমার কাছে দে। না আমার এই খরগোশ আমি দেবো না। তুই যদি খরগোশ আমার কাছে না দিস তাহলে কিন্তু আমি বাবাকে বলে দেব। আমার টিলুকে আমি কারোর কাছে দেবো না, তুমি যাকে ইচ্ছা বলো। যাও খরগোশটা আমার কাছে দে। দে বলছি, দে দে। আমি দিব না, দিব না, দিব না। টিলু চলো এখান থেকে চলে যাই। আমার টিলুকে আমি কারোর কাছে দেবো না। ইরফান তার ভালোবাসার খরগোশটি কারোর কাছে দিতে চায় না। ইরফানের বড় ভাইয়ের রাগেতে চোখ মুখ লাল হয়ে যায়। একদিন ইরফান সাদে খরগোশটা নিয়ে খেলা করছিল, ঠিক তখনই তার আম্মু ডাক দেয়, এই ইরফান ইরফান একটু নিচে আয় তো, আসছে আম্মু। এই সুযোগটা কাজে লাগানোর জন্য ইরফানের বড় ভাই ইরফানের পিছনেই পলিয়েছিল, আর সুযোগ বুঝে খরগোশটা চুরি করে ফেলে। আমার খরগোশ কোথায় গেল? কিছুক্ষণ পর ইরফান সাদে এসে দেখে তার খরগোশ নেই। হ্যাঁ আমার খরগোশ কোথায় গেল? আমি কি আসলেই বাপের বেটা? আমার বন্ধুরা আমাকে রেস্টুরেন্ট থেকে বের করে দিল, কারণ আমি তাদেরকে খরগোশের মাংস খাওয়াতে পারিনি। এখন আমি এই খরগোশের মাংস কোথায় খুঁজে পাবো? আজ যেভাবেই হোক খরগোশটা বিক্রি করে দিতে হবে, বিক্রি করে ঈদের আনন্দ করব। এই খরগোশ, এই খরগোশ, আহ আহ বাবু সোনা, বাবু সোনা, আজকে তোমার শেষ দিন। কি রে, এই ভাইয়ের কাছ থেকে খরগোশটা কোনোভাবে কিনে নিতে পারলেই বন্ধুদের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো। আপনি কি আপনার এই খরগোশ বিক্রি করবেন? হ্যাঁ ভাই বিক্রি করব। আপনি কি নিতে চান? জি ভাই আমি কিনতে চাই। 1000 টাকা পড়বে। কিন্তু ভাই আমার কাছে তো 500 টাকা আছে, এই 500 টাকা নিয়ে খরগোশটা আমাকে দিয়ে দেন ভাই, প্লিজ। খরগোশটা খুঁজে পাচ্ছি না, কোথায় গেল আমার খরগোশটা? এই টিলু টিলু, এটা তো বড় ভাইয়ের কাছে। এই ভাইয়া আমার খরগোশ দাও দাও। ভাই আমার ছোট ভাই আসছে, আপনি টাকাটা লুকিয়ে রাখেন, টাকাটা লুকিয়ে রাখেন। ভাইয়া আমার খরগোশ দাও দাও। শোনেন ভাই, খরগোশটা তো আমার ছোট ভাইয়ের, আমি পরে সুযোগ বুঝে খরগোশটা নিয়ে আপনার কাছে দিয়ে দিবানে, আপনি এখন 500 টাকা দিয়ে যান। এই নেন 500 টাকা। উফ, এই টাকা দিয়ে ঈদে ভালো মতো মার্কেট করতে পারবো। যেই কথা সেই কাজ। মোটা ভাইটি দেখি একদিন বাইকে করে 5 টাকার একটা প্যাকেটে করে খরগোশটা নিয়ে চলে আসলো। খরগোশটা দেখে আমার মনটা উৎফুল্লে ভরে উঠলো। পরে দেখি ভাইটি টমেটো এবং সালাতও নিয়ে এসেছে। ভাই আমার খরগোশ কই? কই? এই যে ভাই আপনার খরগোশ। খরগোশটা নিয়ে এখন আমি 4 তলায় যাব। যেতে যেতেই রাস্তায় একজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হলো, হাই। যাই, তাড়াতাড়ি রান্না করতে হবে। এদিকে আপনাদের রতন সাহেব সব কিছু রেডি করে বসে আছে, মশলা টসলা ওকে করে। খরগোশটি জবাই করার সময় আসলে আমার খুব খারাপ লাগছিল, কিন্তু আমাকে যে চ্যালেঞ্জটা কমপ্লিট করতেই হবে। এটা হচ্ছে রতন, আর রতন রান্নাবান্নায় অনেক এক্সপার্ট, আর তিনি খিচুড়ি আর খরগোশের মাংস রান্না করে ফেললো মাত্র 30 মিনিটের ভিতরে। না 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 না, মাত্র 1 ঘন্টার ভিতরে। এরই মাঝে আমি একটু বিরিয়ানি রান্না করার চেষ্টা করলাম, কিন্তু আমার এই বিরিয়ানি পরে আর খাওয়ার মতন ছিল না, কারণ আমি রান্না করতে পারি না। চলে আসলো এবার সেই কাঙ্ক্ষিত সময়, এই যে আমাদের খিচুড়ি আর খরগোশের মাংস। আহ কি মজা, ইয়াম্মি ইয়াম্মি।